আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ পাকের রহমতে দূরে এবং কাছে যে যেখানে আছো আল্লাহ পাকের রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আজকে আলিপ কিচেনে তোমাদের জন্য ঈদ স্পেশাল আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো পাউরুটির শাহী টুকরো আর যে কোনো ধরনের শাহী খাবার খেতে কার না ভালো লাগে শাহী খাবার একটু রিচ হয় তারপরও এটা কোনো অংশে কম না খেতে দুর্দান্ত আর আমার মনে হচ্ছে আমি মোগল আমলে চলে গেছি তোমরা অবশ্যই ঈদে বা যে কোনো মেহমানের যে কোনো অনুষ্ঠানে তোমরা অবশ্যই বানাবে আমি পাউরুটির ছয় পিস নিয়েছি আর সাইডের অংশটুকু কেটে ফেলে দিয়েছি আমি এভাবে কোনা কোনি ভাবে কেটে নিয়েছি আমাকে কেউ কিছু বলেনি তোমরা যেভাবে খুশি কাটতে পারো কথা দিলাম তোমাদেরকেও কেউ কিছু বলবে না আমি এভাবে সবগুলো টুকরো কেটে নেব আর আমার ওয়াশ টাইম একেবারেই কমে গেছে আমি বুঝি না কারাই আমার সাথে বেমানি করতেছে যারা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও আর ফুল ওয়াশ করো এখন আমি দেখো সামান্য কিছু দুধের সাথে জাফরান মিশিয়ে নিচ্ছি তোমরা সাফরান দিতে পারো আর যদি জাফরান সাফরান কিছুই না থাকে তাহলে একটু ক্যারা জল দিয়ে দিতে পারো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে এসেছে এখানে আমি দেখো একটু বেশি করে ঘি দেব ঘি গরম হয়ে আসলে এখানে আমি বাদামগুলো ভেজে নেবো এক মিনিট ভেজে নেব বেশি ভাজবো না কাঁচা বাদাম দিবেন না তাহলে সারি টুকরার ভিতরে একটু মজা লাগে না খেতেও ভালো লাগে না এই তো আমার বাদাম ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান রয়েছে এখন আমি এই চামচের মাধ্যমে সবগুলো বাদাম প্যান থেকে তুলে নেব। আজকের রেসিপিটা যদি তোমরা ফেসবুক বা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে গরম ঘিতেই দেখো আমি কেটে রাখা পাউরুটির টুকরো দিয়ে ভেজে নেব পাউরুটির টুকরোগুলি এপিট উপিট করে ভালো করে ভেজে নেবে আর প্লিজ দয়া করে কেউ কোনো সংখ্যা বা কোনো কিছু উল্লেখ করো না তোমাদেরকে এতবার বলতাসি অনেকে নতুনের হয়তো জানো না না জানলে তোমরা অবশ্যই তোমরা বড়দের কাছে সিনিয়রদের কাছ থেকে বা অনেক ভাইয়াদের কাছ থেকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো অনেকে ইউটিউবে চ্যানেল খুলে বসে আছে কিন্তু ইউটিউবের কোনো নিয়ম কারণই জানে না এ তো ওনাদেরও ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি হচ্ছে আমারও প্রথমে অনেক ভুল হয়েছে তাই আমি অনেক আপুদের কাছে জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করলে কোনো লজ্জার কোনো কিছুই নি এখন দেখো সবগুলো পাউরুটি পিস এই যেভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি পাউরুটি ভিজানোর জন্য শিরা তৈরি করে নেবো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি নেব। এখন দেখো শিরাগুলো কী সুন্দর টকবক করে ফুলছে এখন আমি এলাস পাউডার দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে ভালো করে শিরা তৈরি করে নিচ্ছি বেশি ঘন করা লাগবে না আলহামদুলিল্লাহ আমার শিরা হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব নামিয়ে কিছু গরম থাকা অবস্থায় আমি এখন পাউরুটির পিসগুলোকে ভালোভাবে ডুবিয়ে নেব একে একে সবগুলো একইভাবে আমি শিরাতে দিয়ে উলটিয়ে পাল্টি ভিজিয়ে নেব একেবারে ঠান্ডা করবে না শিরাটা শিরাটা একটু মাঝারি গরম থাকবে ওই অবস্থাতেই তোমরা এই বিস্কেটগুলো ভিজে নেবে এখন দেখো আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে উপরে সরপরা চলবে না অনবরত নাড়াচাড়া করবে এখানে আমি তিন চামচ ফুল ক্রিম পাউডারটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে দুধটাকে জাল করে নেব দুধটাকে অনেকটা শুকাতে হবে এখন এর ভিতরে আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক দেওয়াতে দুটো উপকার হলো আমার দুধের স্বাদটাও বেড়ে গেছে এবং চিনির কাজটাও করে ফেলেছে যদি কন্ডেস মিল্ক না থাকে তাহলে তোমরা চিনি দিতে পারো এখন এই দুধটা আস্তে আস্তে আরও ঘন হয়ে আসবে এখানে ভেজে রাখা বাদামগুলি এখন দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু চুলার ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি আমি মিডিয়াম আছে। দিয়ে পাঁচ মিনিট জাল করে নেব এই তো দেখো আস্তে আস্তে কী সুন্দর ক্রিম হয়ে যাচ্ছে এখানে আমি ভিজে রাখা জাফরন এখন দিয়ে দিলাম এখন এই ক্রিমটা আমি দেখো সমস্ত পারুটির উপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা কিন্তু দুর্দান্ত স্বাদ অনেক মজার তোমরা অবশ্যই বাসায় বানাবে আর যারা বানিয়ে খাও তারা তো বুঝতেই পারতো সেটা কতটুকু ইয়াম্মি কত মজার এখন আমি সবগুলো উপরে দিয়ে দিচ্ছি দেখো তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নিতে পারো এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ডিজাইন করে দিতে পারো যে কোনো ভালো খাবার নিজের আপন জনদের নিয়ে খেতে ভালো লাগে আমার মাঝে মাঝে মনে হয় আমার ভাইকে খাওয়াতে পারতাম আমার বোনকে খাওয়াতে পারতাম তারা খেয়ে অবশ্যই বলতো কত মজা হয়েছে যাই হোক তোমরা অবশ্যই এটা বাসায় বানাবে ঈদের দিন বানাবে আর আমাকে কমেন্টস করে বলবে আপু কেমন হয়েছে ঠিক আছে আমি তোমাদের কমেন্টস পেলে আমার খুব ভালো লাগে আমি আরও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই আমার খুব ভালো লাগে তোমাদের প্রতিটা কমেন্টস আমি পড়ি তাহলে আজ এ পর্যন্তই রাখি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকের নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকে সবাই খোদা হাফেজ